Hey, what's up, guys? আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড অলওয়েজ আমি ভালো আছি। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে আপনারা শুধুমাত্র এক ক্লিকে আপনার যে কোনো টিকটক এবং লাইকি ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ কালো করতে পারবেন। সো গাইস, হয়তো আপনারা অনেকে টিকটক বা লাইকি ভিডিও দেখেছেন যে তাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকে সম্পূর্ণ। এই ক্ষেত্রে কি হয়, তাদের ভিডিওটা দেখতে আরো আকর্ষণীয় লাগে। সো গাইস, আজকে আমি এটাই শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার যে কোনো টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ব্ল্যাক করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি সুন্দর করে শেখাই দিব। ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো গাইস, ভিডিও করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ইউজ করব, অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। এই অ্যাপটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন। সো চলুন এখন এডিট শুরু করা যাক। ওকে, সো গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর সিম্পলি আমরা অ্যাপটি ওপেন করব। সো গাইস, অ্যাপটি ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের ভিডিওটা এখানে ওপেন করে নিব, অর্থাৎ যেই ভিডিও আমরা এডিট করতে চাচ্ছি। ওকে, সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমি অপু ভাইয়ের একটি ভিডিও ওপেন করে নিয়েছি। এখন আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে ফেলব। সো গাইস, কীভাবে করতে হয় আমি A to Z দেখাই দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো গাইস, ফার্স্টে আমাদের ডান দিকে আসতে হবে, আসার পর এখানে একটি আমাদের ব্ল্যাক কালার ভিডিও এসেছে, এটাকে আগে আমাদেরকে রিমুভ করতে হবে। এর জন্য সিম্পলি আমরা এর উপর একবার ক্লিক করব, ক্লিক করার পর এখানে পাচ্ছি ডিলিট, এখানে একবার ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু লাস্টের ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে ফেলব। ওকে, সো গাইস, এরপর আমরা কি করব, সিম্পলি আমাদের যে ভিডিও আছে তার উপর একবার ক্লিক করব, ক্লিক করার পর আমরা ডান দিকে আসব, আসার পর এখানে পেয়ে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে একবার ক্লিক করব। এইখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন গাইস, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গিয়েছে। যদি আপনার একটু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার পারফেক্ট হয়ে যাবে। গাইস, এখানে আপনি ইফেক্টে ক্লিক করলে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে যাবে। সো গাইস, আপনার যদি এডিট সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আমরা এটাকে এক্সপোর্ট করার জন্য সিম্পলি এই যে পাচ্ছি সেভ আইকন, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ফ্রেম রেটটাকে সিম্পলি 60 করে দিবেন, 60 FPS করলে আপনার ভিডিওটা আরও দেখতে স্মুথ এবং সুন্দর লাগবে। এরপর এখানে যা দেওয়া আছে তা সেটিংস রেখে সিম্পলি এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনার এই ভিডিওটি অটোমেটিকলি গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। দাড়ি বড় হয়ে গেছে, কাটাসনি কেন? অফিস সময় পাইনি, কাল কেটে তারপর অফিস যাবে। ঠিক আছে, কিন্তু দাড়িতে তো আমাকে সুন্দর দেখেন। সো গাইস, মূলত এই ছিল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।